৩৫তম অভিষেক অনুষ্ঠানে মাননীয় চেয়ার, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত রোটারিয়ান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। রোটারি ক্লাব সিলেট সাউথের ৩১তম অভিষেকে এই বর্ণাঢ্য অভিষিক্ত হওয়ার আনন্দ মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩১ বছর আগে এই ক্লাবটি যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের সবাইকে। আজ যারা আমাদের মাঝে নেই তাদের পরকালীন শান্তি কামনা করি। এই ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি আমাদের ফিউচার লিডার। আমি তার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ফিউচার লিডার ডক্টর বেলাল উদ্দিন আহমদ, আমি সবাইকে তাকে করতালি দিয়ে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আবারও বরণ করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আমি আহ্বান জানাচ্ছি, তিনি আজ কর্মব্যস্ততার কারণে ফেনী সেন্ট্রাল ক্লাবের সদস্য, আবারও তিনি আমাদের ক্লাবের অনারারি সদস্য হয়ে আমাদের ক্লাবকে আগের গৌরবে আরও উজ্জ্বল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি তার কাছে আবেদন রাখছি। আমি আশা করব ওনার বক্তব্যে এই জবাব দিয়ে তিনি আমাদের সাথে আবারও থাকবেন। আমাদের মাঝে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র সচিব এবং বর্তমান ফিনান্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান। অনেক কষ্ট করে, অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের এই অভিষেক অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুই ডিস্ট্রিক্টের আইপিডিজি যারা ঢাকা ও চট্টগ্রাম থেকে তাদের মূল্যবান সময় এবং সময় দিয়ে আমাদের এই বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং সবাইকে আমাদের এই বর্ণাঢ্য অভিষেকে উপস্থিত হয়ে আমাদেরকে অভিষিক্ত করার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে